ফরাসি ওপেনে প্রথম রাউন্ডে হেরে অবসরের ইঙ্গিত দিলেন রাফায়েল নাদাল। আলেকজান্ডার জেরেভের কাছে সরাসরি সেটে হেরে যাওয়ায় নাদাল কোর্টেই এক সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকারের সময় নাদালের কথা শুনে দর্শক আসনে অনেকেরই চোখে জল। নাদাল বললেন, না এটাই শেষ নয়, এখানে আবার হয়তো ফিরব দু মাস পর, অলিম্পিক্স খেলতে চাই, ওটাই এখন আমার একমাত্র অনুপ্রেরণা। আমেরিকায় এই প্রথম আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, এখানে মোট 55টি ম্যাচের মধ্যে 16টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলি হবে আমেরিকার 3টি শহরে। আমেরিকার স্টেডিয়ামগুলি হলো ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক এবং ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 40,000। নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, টেক্সাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে। আল নাসরকে এই মরশুমের শিরোপা এনে দিতে না পারলেও ব্যক্তিগত অর্জনে সকলকে পিছনে ফেললেন রোনাল্ডো। অল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিলেন, সেই সঙ্গে জোড়া গোল করেন, আর তাতে ভেঙে গেল রেকর্ড। 35টি গোল করে রোনাল্ডোই এখন লীগটির ইতিহাসের এক মরশুমের সর্বোচ্চ গোল করা খেলোয়াড় হলেন। আইপিএল শুরু হওয়ার আগে টাটা গ্রুপের সঙ্গে বিসিসিআই একজোট হয়ে ঘোষণা করেছিল আইপিএল প্লে অফে প্রতিটি ডট বলের বিপরীতে 500টি গাছ লাগাবে। সোরজায়ানের এই উদ্যোগ দুটি সংস্থা নিয়েছিল 2023 মরশুম থেকে। দেখা যাচ্ছে প্লে অফের 4 ম্যাচ মিলিয়ে 323টি ডট বল হওয়ায় এবার 161,500টি গাছ লাগাবে টাটা গ্রুপ এবং বিসিসিআই। আর 3 দিন বাদে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের আসর, অংশ নিচ্ছে 20টি দল। এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার জন্য লড়াই হবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে। এই গ্রুপের দলগুলো এক নজরে দেখে নেওয়া যাক। বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। জাতীয় দলে ক্রিকেটকে গুরুত্ব দিতে গত 9 বছর ফ্র্যাঞ্চাইজি লীগ থেকে দূরে ছিলেন নিজল স্টার্ক। তবে রবিবার আইপিএল এ KKR এর হয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর স্টার্ক নিজের ভাবনার পরিবর্তন এনেছেন। তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার থেকে বেশি সময় দিতে চান, তার জন্য তিনি ওয়ান ডে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।